আজ আমি সহজ দুটো আই মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করেছি খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি, এবার তার উপর অ্যাপ্লাই করব কনসিলার। পুরো আইলিডে কনসিল করে নেব। খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া চলবে না, হালকা করে একটু কনসিল করে নেব। কনসিলটা এই জন্যই করা, কনসিল করলে আই মেকআপ এনহ্যান্স করে আর চোখের যে কালো দাগ সেগুলো তো দূর হয়, ডার্ক সার্কেলটা চলে যায়। সো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমার কনসিল করা কমপ্লিট, এবার আমি চোখটাকে একটু পাউডার দিয়ে সেট করে নেব। একটা চোখে আমি একদম ন্যাচারাল ডে মেকআপ, যেটা হয় ডে মেকআপে যেরকম আই মেকআপ যায় সেই রকম একটা টিউটোরিয়াল দেখাবো, আর আরেকটা চোখে দেখাবো আমি কাট ক্রিজ। সিম্পল যেটা হয়, যেটা ডে মেকআপের সাথে যাবে, সেইটা আমি তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি। এটা তোমরা সরস্বতী পুজো আছে সামনে, সরস্বতী পুজোতে ট্রাই করতে পারো। প্রথমে আমি অ্যাজ আ ট্রানজিশন কালার এই কালারটা ইউজ করব। যে আউটার কর্নার, চোখের যে আউটার কর্নার, সেখান থেকেই শুরু করব, আইব্রোর একটু নিচের অংশ থেকে। এরকম হালকা হাতে ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করব। অনেক বেশি প্রোডাক্ট কিন্তু এক্ষেত্রে নেওয়া চলবে না, সামান্য প্রোডাক্ট দিয়ে করতে হবে, তাতে প্রয়োজন হলে আবার পরে প্রোডাক্ট নিয়ে নিতে হবে। একসাথে এক গাদা প্রোডাক্ট নেওয়া একদমই যায় না, সেক্ষেত্রে জিনিসটা মেসি হয়ে যায় বেশি। ঠিক তার নিচেই আমি তার চেয়ে একটু ডার্ক কালার এই কালারটাকে ইউজ করব। তোমরা দেখতে পারো যে যেখানে আমি ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করেছিলাম তার থেকে একটু নিচে, সামান্য নিচে, সেই কালারটাকে ধরেই হালকা হালকা মেশাতে মেশাতে আমি সামনের দিকে আসছি। ব্লেন্ডিংটা খুব জরুরি, কোন রকম হার্শ লাইন যেন না থাকে, খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমি অন্য একটা প্যালেট থেকে এই কালারটিকে ইউজ করছি। পুরো আইলিডে এই কালারটিকে আমি অ্যাপ্লাই করব। মাঝে আমার ফোকাসটা বেশি হবে। এবারে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে কিছুটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে নিয়েছি। এবার চোখে এই অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে চোখে একটা এরকম কর্নার করে নেব। এবার ঠিক এইভাবে এইরকম করে নেব। এবার যে আউটার কর্নারটা আছে সেইটা থেকে একটু স্মাচ করে নেব ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে।
এরকম আগের দিকে একটু টেনে টেনে দেব। তোমরা চাইলে আইশ্যাডো দিয়ে এই কর্নারটা নাই করতে পারো, এটা স্কিপ করে তোমরা এখানে যে কোনো একটা ডার্ক শেড দিয়ে এখানে কিন্তু প্যাট করতে পারো। এটা আমি করলাম, তোমরা চাইলে অন্যরকম ভাবেও করতে পারো। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আগে যে কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাও একটু এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে এক্ষেত্রে নিচে কাজল ইউজ করতে পারো, বাট আমি কাজল ছাড়াই তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওপরে ঠিক আমি যে যে কালার অ্যাপ্লাই করেছিলাম সেই সেই কালারগুলো দিয়েই আমার চোখের নিচের অংশও কিন্তু আমি একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নেব। এবার আমি আমার সেকেন্ড আই মেকআপটা করব। সেকেন্ড আই মেকআপটা আমি একটা কাট ক্রিজ আই মেকআপ দেখাবো, তো চলো স্টার্ট করা যাক। আমি এখানটা একটু টেনে টেনে দিলাম বাইরের দিকে বের করে, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, এটা অতটা পারফেক্টলি না হলেও চলবে। ঠিক এর নিচে আমি এই কালারটা ইউজ করছি। এবার আমি আমার ক্রিজটাকে কাট করে দেখাবো। আমি একটা ছোট্ট ব্রাশের সাহায্যে একটু কনসিলার নিয়ে নিয়েছি। এবার কনসিলারটাকে ঠিক এইখান থেকে চোখের এই যে খাঁজ আছে এখান থেকে ধীরে ধীরে টানতে থাকবো। আমি তোমাদেরকে হাফ কাট ক্রিজ দেখাচ্ছি, সো এটা হাফ কাট করলাম। এটাকে একটা ব্রাশের সাহায্যে আমি ঠিক করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমি একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি সেট করার জন্য। এক্ষেত্রে সামনে আমি একটা শিমারি কালার ইউজ করব, তো আমি একটা গোল্ডেন শিমারি কালার নিয়ে আমি অ্যাপ্লাই করছি। অন্য একটা প্যালেট থেকে এই যে সবুজ কালারটা এটা অ্যাপ্লাই করব। যেখানে আমার ইয়েলোটার শেষ হয়েছিল ঠিক
সেখান থেকে, এবং এর মধ্যে একটু মিশিয়ে মিশিয়ে দিতে হবে। আর সব শেষে আরেকটি ডার্ক শেড নিয়ে আমি আমার আউটার কর্নারে প্রেস করব। তো এবার দেখি, এই যে এই ব্লু কালারটা আমি ইউজ করছি আমার একদম আউটার কর্নারে দেওয়ার জন্য। এখানে আমি সবটুকু একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে, যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। সবুজটাও আমি ঠিক করে একটু মিশিয়ে মিশিয়ে দিলাম। তো আমি তোমাদের চোখের নিচের মেকআপটা নিচে কীভাবে আমি আই শ্যাডো লাগাই আগে কাজল দিয়ে স্মাজ করার পর, তো সেইটা আমি তোমাদের দেখিয়ে দেব। আর সব শেষে আমি অফ ক্যামেরায় আমি আমার আইলাইনারটা পরে আসব। তো চলো নিচে কাজলটা কীভাবে পরি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমি আউটার কর্নারে কাজল লাগিয়ে নিচ্ছি। এবার কাজলটাকে আগে স্মাচ করে নেব। দেখো আমার কাজলটা কিন্তু ভীষণ ভালোভাবে স্মাচ হয়ে গেছে। এবার যে আই শ্যাডোগুলো আমি ওপরে অ্যাপ্লাই করেছিলাম সেগুলো দিয়েই আমি নিচে একটু অ্যাপ্লাই করে নেব। নীলটাও আমি একটু অ্যাপ্লাই করছি। তো আমার আই শ্যাডো টিউটোরিয়াল অলমোস্ট শেষ। অফ ক্যামেরাতে আমি আমার লাইনারটা পরে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আজকে আমি তোমাদের দুটো আই মেকআপ টিউটোরিয়াল দেখালাম। তোমাদের এই টিউটোরিয়াল দুটো কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু একদম ভুলো না। আর সামনে বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আসছে আর ওয়েডিং সিজন তো চলছেই, তো তোমরা এই আই মেকআপ দুটো ট্রাই করতে পারো। ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে আরও অনেক মেকআপ টিউটোরিয়াল আসছে, সেগুলো দেখার জন্য চোখ রাখো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য।